মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিকশিত অসমৰ নগ্ন ছবি এখন আমি এই মুহূর্তে দেখাবলৈ উপস্থিত হৈছোহি নারায়ণপুরৰ ৰঙতি গাঁও পঞ্চায়ত এলাকার এখন ভিতৰুৱা গাঁৱত। মই কেমেৰা সহযোগীক দেখাবলৈ অনুৰোধ জনাইছোঁ। আচলতে ৰঙতি গাঁও পঞ্চায়ত এলাকার সন্দিকৈ তিনিআলিৰ পৰা বালিপথাৰ সংযোগী এটা অতি গুৰুত্বপূৰ্ণ পথ। এই পথটোৰ দুরবস্থা আচলতে আপোনালোকে নেদেখিলে কল্পনা কৰিব নোৱাৰে। ইতিমধ্যে বিগত সময়ছোৱাত চৰকাৰ তথা বিভাগীয় কর্তৃপক্ষক বহুবার আবেদন নিবেদন কৰিছে এই অঞ্চলটোৰ লোকসকলে, কিন্তু আজি কুপতি কোনো ধৰণৰ সুফল লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। চৰকাৰ ইখনৰ পিছত সিখন আহে, কোনো এখন চৰকাৰৰ জনপ্ৰতিনিধিয়ে আচলতে এই ৰাস্তাটোত লৈ গুৰুত্ব দিয়া পৰিলক্ষিত নহয়। স্থানীয় ৰাইজে ক্ষোভ বুজাইছে স্বাধীনতাৰ 75টা বছৰৰ পিছতো এনেকুৱা এটা দুর্যোগপূর্ণ পরিবেশের মাজত গাঁওখনের লোকসকলে আসলে বসবাস করবলগা হয়েছে। স্থানীয় লোকসকল ওলাই আহিছে, তেওঁলোকে বিগত সময়ছোৱা যে দুর্ভোগ, সেই দুর্ভোগ ND24-ৰ জৰিয়তে সরকার তথা প্রশাসনের দৃষ্টিগোচর করব বিচাৰিছে। আমাৰ লগত স্থানীয় ব্যক্তি আছে, মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কি কব। বছৰ বছৰ ধৰি অবহেলিত বঞ্চিত হৈ আহিবলগা হৈছে। দেখে এতিয়া বর্তমান আজি 75টা স্বাধীনতা বৰ্ষ পাৰ কৰিলে, এতিয়া 74 নম্বৰ হৈ আছে, 74 বছৰত ভৰি দিছে। অসম চৰকাৰে আজাদীৰ কাৰণে অমৃত মহোৎসৱ পাতিছে। এই আজাদীৰ অমৃত মহোৎসৱত দেশৰ দুৰৱস্থা, ৰাজ্যৰ দুৰৱস্থা, গাঁওসমূহৰ দুৰৱস্থা আপোনালোকে নিজে দেখিছে। এই ৰাস্তাটোৰ সম্পৰ্কত আমি এতিয়ালৈকে বহুবাৰ অনুনয় বিনয় কৰিছোঁ, বিভাগীয় কৰ্তৃপক্ষক অৱগত কৰিছোঁ, আমাৰ স্থানীয় বিধায়কক অৱগত কৰিছোঁ, কিন্তু সুফল আজিলৈকে হোৱা নাই। পঞ্চায়তকো বহুবাৰ জনাইছোঁ, কিন্তু আজি গোপতি ইমানমান কথা কোৱাৰ পাছতো আমাৰ ৰাইজৰ কথা তেওঁলোকে শুনা নাই। আনকি নালাগে প্রথমবারের বাবে যেটা পল্লব লোচন দাস মানে তেজপুর সমষ্টিত সাংসদ মানে উঠিছিলে, সেই সময় মুখ্যমন্ত্রী আমার শিমলুগুড়ি সভাত আহি রাজহুয়া সভাত ঘোষণা করেছিল যে এইবার আপনাদের সাংসদ হিসাবে তেজপুর সমষ্টি লোকসভা সমষ্টির পল্লব লোচন দাসক জিকাই পঠিয়াক, আপনাদের আমি রাস্তাটি বনায় দিম। আজ মুখ্যমন্ত্রী শিমলুগুড়ি অহার দিনাখনেও বরবর সরফরে পেপারত মানে বাতরি তিনখনমান বাতরিকাকত ছপা হয়েছিল বিষয়টি। তারপরও সেই ইলেকশন গোল, পল্লব লোচন দাস প্রথমবার সাংসদ হয়ে দ্বিতীয়বার আকর হল, কিন্তু আজি রাইজর অবস্থা একেই আছে। MLA আমার বিধায়কও প্রথম দেবানন্দ হাজরিকার পাশে, এটা আকো অমিয় ভূঁইয়া আহিলে, এই একেই আছে, তেওঁলোকৰ একো দৃষ্টিও নাই। আমার কিন্তু আমি পঞ্চায়তক জনাইছো, বিধায়কক জনাইছো, মানে অনুনয় বিনয় বহুত হল। আমি এতিয়াও আকো আহ্বান জনাও যে আপনাদের যিকোনো এটা ব্যবস্থা করে এই রাস্তাটো, এটা বৃহৎ অঞ্চল, আপনার তিনিআলি সন্দিকৈ গাঁৱৰ পৰা ভাঙনি চুক হৈ একদম ধেমাগড় হৈ এইটো বালিপথাৰ সংযোগী পথ, এটা বৃহত্তর অঞ্চলৰ রাইজর এইটো যাতায়াতৰ মানে বজাৰ হওক, আজি আমার পুলিশ থানা হোক বা চিকিৎসালয় যাওয়া সম্পূর্ণ সুচল পথ আছিল, কিন্তু এই রাস্তাটো বেয়ার কারণে আজি এটা অন্য দিকে কেঁচি রোগী হয়ে বা অন্য এটা অন্য পথে গিয়ে পেলায় মানুষবিলা যাবলগীয় হয়, অধিক দূরত্ব অতিক্রম করবলগীয় হয়। সেহেতু আপনাদের যোগেদি আমি বিভাগীয় কর্তৃপক্ষক আবেদন জানাও যে আপনাদের সুদৃষ্টি পড়ক, আমার রাস্তাটো অলপ উন্নতমান রয়ে দিয়ক। হয়, আসলে তেখেতসকলে বিগত বছর বছর ধরে সরকার তথা প্রশাসনক অনুরোধ জানাই আহিছে, কিন্তু কোনো এখন সরকারে গুরুত্ব আরোপ করা নাই। বিগত নির্বাচনের প্রাক মুহূর্তত এই শিমলুগুড়ি অঞ্চললৈ বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহিছিল, তেখেতেও এই অঞ্চলের রাইজর দুরবস্থার কথা চিন্তা করে পথচোৱা নির্মাণ করে দিয়ার কথা সভাত অবগত করেছিল। কিন্তু তারপিছতো কিন্তু এতিয়া এই সরকারের 15টা মাহ অতিক্রম করার পিছতো কোনো সুফল লাভ নকৰিলে। আমার লগত স্থানীয় আন ব্যক্তি আছে, মই তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম কি কব। যথেষ্ট সমস্যার মাজত আপোনালোকে ককবকাই থাকিবলগা হৈছে, পথৰ দুৰৱস্থা কি কব। আমি এতিয়া কি কম, আমার দেখিছে দুৰৱস্থাত কেনেকুৱা, তাৰমানে আমাৰ এই ৰাস্তাটো আমি ইবা শুনিছোঁ সিবা শুনিছোঁ, মানে জোখ মাখটো এতিয়ালৈকে 5 বছৰমান হ'ল কৰি আছে, জোখ মাখ লৈ আছে, হেৰি কৰি আছে, কিন্তু এতিয়ালৈকে ৰাস্তা আমি কোনো হোৱা বা ৰাস্তা মেৰামতি বা ৰাস্তা ক্ষেত্ৰত উন্নয়নৰ ক্ষেত্ৰত আমি আজিলৈকে কোনো সুফল দেখা নাই। এতিয়া আমি কি ভাবিম, গাঁৱলীয়া সোজা মানুহ, আমি জোখ মাখ কৰিছোঁ আমি সঁচা বুলি ভাবি থাকোঁ, কিন্তু এতিয়া আমি সঁচা ফলটো আমি এতিয়ালৈকে পোৱা নাই। হয়, আচলতে সরকারের প্রতি অনুরোধ জনাই জনায় ভাগরি পড়ছে, এই বোকার মাজে রাইজে আসলে ইয়াতে যাতায়াত করবলগা হয়। বেহা বেপারেরপর আরম্ভ করে আসলে চিকিৎসালয় তথা বিদ্যালয়লে এই পথটোই আসলে একটা দুর্যোগপূর্ণ পরিবেশের মাজে যাতায়াত করবলগা হয়। সরকারে অমৃত মহোৎসব পাতিছে, ইতিমধ্যে স্বাধীনতার 75 বছরের যে অমৃত মহোৎসব সরকারে খুব ধুমধামে অনুষ্ঠিত করেছে, ঠিক তেনে সময়তো আসলে এনেকা একটা ভাড়াকান্ত সমস্যার ভাড়াকান্ত পথে অঞ্চলবাসী রাইজে যাতায়াত করব হয়। এইবার তেখেতসকলে শেষ আশা করেছে সংবাদ মাধ্যমের জড়িয়ে যাতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনের সুদৃষ্টি পড়ক আর এই রাস্তাটোর কিছু হলেও উন্নতি সাধন করে যাতায়াতের উপযোগী করে তুলক।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।